একটা ছোট বাচ্চা 6 মাস বয়সে প্রথমে টের পায় সে একটা ভিন্ন মানুষ, মা বাবা বড়রা যারা তাকে করে তুলে তাদের থেকে। 2 বছর বয়সে সে টের পায় যে সব আমার, না বলে এবং সেভাবে সে তার সীমারেখাটা বজায় রাখতে চেষ্টা করে, যে জানে না কারণ ব্রেইনের প্রথম দিকটা ডিভেলপ হয়নি। 8 বছর বয়সে সে প্রথমে বুঝতে পারে রূপকথা সত্যি না, এবং 12 বা 13 বছর বয়সে বয়স সন্ধিতে উপনীত হয়, সেটা একটা বিরাট ব্যাপার। এবং 18 বছর বয়সের আগে তার পুরো ব্রেইনটাই ডেভেলপ করেন একটা বাচ্চার। 6 মাস বয়সে সে প্রথম টের পায় যে লজ্জা বলে কিছু আছে, তার আগে লজ্জা কিন্তু টের পাচ্ছে না, ও যে আলাদা একটা মানুষ সেটাই তো বুঝতে পারছে না। সুতরাং 6 মাস বয়সে সে প্রথমে যখন নাকি বাচ্চাগুলো না হ্যালো বাবি কেমন আছো, মুখ লুকায় বাচ্চা লজ্জা পায়ও, সে লজ্জা যে পেলো এটা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমাদের মানব ছাড়া আর কোনো জন্তু জানোয়ারের লজ্জাটা নাই, শুধু আমাদের আছে। যখন নাকি সেই ছোট বাচ্চাটাকে যে লজ্জা পায়, তাকে বেইজ্জত করা হয়, অসম্মান করা হয়, ছোট ছেলেদেরকে ছোট মেয়েদের সামনে, ছোট মেয়েদেরকে ছোট ছেলেদের সামনে, বন্ধুদের সামনে, যা ইচ্ছাতে একটা বড় বললো, ওর তো যায় আসে না, পিটলো মারলো, আপনার কি মনে হয় ভুলে গেছে সেটা বড় হয়ে? আপনার কি আসলে মনে হয় একটা বড় মানুষকে লজ্জা দিলে ভীষণ রেগে যায় এরকম লোক আছেন, সহিংসতা দিয়ে সমাধান করতে চেষ্টা করেন সেরকম লোকও আছেন, যুদ্ধে চলে যাওয়া পর্যন্ত ফ্যামিলির মধ্যে দেশের মধ্যে সেটাও আছে, তাই না? সুতরাং একটা ছোট বাচ্চাকে লজ্জা দেওয়া অত্যন্ত খারাপ জিনিস, এটা কষ্ট, কারণ আমরা তো বড়, ওর থেকে সাইজে বড়। চিন্তা করে দেখেন যে একটা বাচ্চার গায়ে একটা কোনো কোনো মাছ আছে, ধরতে গেলে শক খাই, যদি বাচ্চাকে লজ্জা দিতে গেলে, মারতে গেলে যদি শক দিতে পারতো, কোনো বড় লজ্জা দিত ওকে, তাই না? তাই বাচ্চাকে লজ্জা দেওয়া যাবে না, এটা খুব খারাপ জিনিস। যদি একটা বাচ্চাকে লজ্জা না দিয়ে বাড়ির আইন কানুন শিখিয়ে, নিয়ম শিখিয়ে, নিয়ম ভাঙলে ওর যে অ্যাডভান্টেজ যেগুলো আছে খেলার সময় হয়তো কমে যেতে পারে। হ্যাঁ, ওকে বুঝিয়ে বলতে হবে আজকে এটা পাবে না, যদি দেওয়ার কথা আসলে কিন্তু ঘরের নিয়ম মানেনি, সেটা অন্য ব্যাপার, সেটা ভালোবাসা দিয়ে বলতে হবে, যেন আমিও নিয়ম ভাঙি না, তুমিও নিয়ম ভাঙো না, ওইভাবে বাচ্চা বড় করা সোজা না। তাই আমরা আমাদের ব্রেম স্কুলে ছোট বাচ্চাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বড় করতে চাই। আমরা বিশ্বাস করি বাচ্চাকে সম্মান দিয়ে বড় করলে সেই বাচ্চাটা বড় হয় আপনাকে আমাকে সম্মান করবে। শিশু পার্টি হচ্ছে প্রতি বৃহস্পতিবার, অবশ্যই আসবে।